আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন ভিওয়ার্স ফর ডেন্টাল কেয়ার চ্যানেলটি নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছি ডেন্টিস্ট মামুন ভিওয়ার্স আপনি যদি দাঁতের কোনো ধরনের সমস্যা নিয়ে চিন্তিত থাকেন তাহলে দাঁতের ছবি দিয়ে আপনি পরামর্শ নিতে পারবেন এই ফর ডেন্টাল কেয়ার চ্যানেল থেকে তার জন্য আপনাকে দাঁতের ছবি তুলে আমাকে সেন্ড করতে হবে এখন আসুন ভিওয়ার্স কীভাবে আপনি ছবি তুলে আমাকে সেন্ড করবেন সেটি একটু আপনাদের বুঝিয়ে বলি ভিউয়ার্স আপনার যদি নিচের দাঁতের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি ঠিক আমি যে ছবিটি আপনাদের দেখাচ্ছি এভাবে আপনি ছবি তুলবেন যেন আমি দাঁতটি পরিষ্কারভাবে দেখতে পারি দেখুন এখানে একটা ছবি তোলা হয়েছে বেশ মুখের ভিতরে নিচের মাটিতে যতগুলো দাঁত আছে ততগুলোই দেখা যাচ্ছে যদি এমনটি সম্ভব না হয় যদি একটি দাঁতের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আপনার সেই একটি দাঁত সুন্দর করে ছবি তুলে আমাকে সেন্ড করবেন আপনার ছবিটা যত বেশি আমি ভালো দেখতে পারবো বুঝতে পারবো তত ভালো ইনভেস্টিগেশন আমি আপনার দাঁতের জন্য করতে পারবো তো বুঝতেই পারছেন ভিউয়ার্স আপনার ছবি তোলার উপর নির্ভর করবে আপনার পরামর্শ তো ভিউয়ার্স আপনি চেষ্টা করবেন যে সঠিকভাবে যেন আমি দেখতে পারি আপনার দাঁতের পজিশনটা তাহলে আমি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবো যদি নিচের দাঁত হয় সেক্ষেত্রে আপনি ঠিক এভাবে ছবি তুলে আমাকে সেন্ড করবেন ভিউয়ার্স যদি উপরের দাঁত হয় সেক্ষেত্রে আপনি এভাবে ছবি তুলতে পারেন যেমনটি এখানে দেখানো হচ্ছে তো এভাবে আপনি ছবি তুললে আমি দেখতে পারবো যাতে আমি দাঁতটা দেখতে পারি আমি শুধু আপনার ছবির ক্যামেরা ফ্রেমটা বোঝানোর চেষ্টা করছি যে যেভাবে আপনি ছবি দিলে আমি বুঝতে পারবো সমস্যাটি যদি উপরের কোনো দাঁতের কোনো গর্ত বা কোনো ক্যারিজ যুক্ত দাঁত বা ক্ষয় হয়ে গেছে এমন কোনো দাঁতের ছবি দিতে চান তাহলে এভাবে আপনি ছবি তুলে আমাকে সেন্ড করবেন ভিউয়ার্স যদি সামনের দাঁতের কোনো সমস্যা থাকে কোনো স্পট থাকে বা কোনো কালো রং থাকে ভেঙে যায় ক্ষেত্রে আপনি সামনের দাঁতের ছবিগুলো ঠিক এভাবে দিবেন যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের সঙ্গে দাঁত মিলায়ে উপরের দাঁতগুলো নিচের দাঁতের নরমালি কামড় বসিয়ে একটা ছবি দিবেন যদি সামনের দাঁতের কোনো সমস্যায় থেকে থাকে সেক্ষেত্রে এই ধরনের যাতে আমি পরিষ্কারভাবে বুঝতে পারি সেভাবে আপনারা ছবি দিতে পারেন বিশেষ করে লক্ষ্য রাখবেন যে এখানে মাড়িতে মারিতে মারিতে যেন মিলে যায় অর্থাৎ দাঁতের উপরে দাঁত নর্মাল রাখলে যেমনটি থাকে সেভাবে ছবি দেওয়ার চেষ্টা করবেন হুবহু এখানে যেমনটি দেখতে পাচ্ছেন তাহলে আমি বুঝতে পারবো ভিউয়ার্স যদি কখনও মারিতে ফোলা সমস্যা থাকে সেটি মাড়ির দিকে হতে পারে সামনের দিকে হতে পারে তো সেক্ষেত্রে আপনি আপনার যদি মাড়ি ফুলে ওঠে সেক্ষেত্রে সেই মাড়ি ফুলার স্থানটির ছবি আপনি এভাবে দিতে পারেন যেমনটি এখানে দেয়া হয়েছে এবং এই ক্ষেত্রে যদি মাড়ি ফুলে ওঠে সেক্ষেত্রে যদি আপনার দাঁতে গর্ত থেকে থাকে সেই সেই ছবিটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমি বুঝতে পারবো যে দাঁতের সমস্যার জন্য আপনার মাড়িটা ফুলছে নাকি আপনার মাড়ির সমস্যার জন্য মাড়িটা ফুলে উঠছে সেটি তখনই বুঝতে পারবো তো ভিউয়ার্স ক্ষেত্রে আপনাকে হয়তো দুটো ছবি তুলতে হবে প্রয়োজনে একের থেকে তিনটে চারটে ছবিও আপনি তুলতে পারেন তুলে আমাকে সেন্ড করতে পারবেন ভিউয়ার্স অনেকেই আঁকা বাঁকা বা ফাঁকা দাঁতের সমস্যা নিয়ে আছেন বা থাকেন ভিউয়ার্স তো তাদের প্রতি একটা অনুরোধ থাকবে তারা যে ছবিগুলো আমাকে সেন্ড করবেন সেগুলো বিশেষ করে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে দাঁত সঠিকভাবে বসানো অর্থাৎ নর্মালি কামড় দেওয়া যেটা আমরা সাধারণত যখন নর্মালি কামড় দিই তখন কিন্তু আমাদের নিচের যে দাঁতগুলো থাকে এগুলা উপরের দাঁতের নিজ বরাবর যে বেঁধে যায় বা নিচ বরাবর থাকে তো ভিউয়ার্স ঠিক এমনভাবে কামড়গুলো বসিয়ে আপনি ছবি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখে বোঝা যাবে যে আপনার দাঁতে কোন ধরনের ট্রিটমেন্ট করা যাবে সেটি বোঝা যাবে খুব ভালোভাবে কোনটা আপনার জন্য ভালো হবে কোন ট্রিটমেন্টটি সেটি আমি ভালো বুঝতে পারবো এবং আপনাদেরকেও সেটি বোঝাতে পারবো যখন আপনি একটা ভালো ছবি দিবেন আমি ছবি দেখেই আপনাদের চেক আপটা করবো তো আপনাদেরও ছবিটা সেভাবে দিতে হবে ভিউয়ার্স আপনারা যদি আমাকে ছবি দেন আপনার যে সমস্যা আছে সে সমস্যার ছবি দেন সেটি যদি আমাকে আপনি সেন্ড করেন সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই ইনশাআল্লাহ কমেন্ট করার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আপনি কিভাবে আমাকে ছবি সেন্ড করবেন আপনি এই যে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে ভিডিওর নিচে যে ছোট্ট একটি ডেসক্রিপশন বক্স আছে এটিতে টাচ করলে আপনি একটি ডেসক্রিপশন বক্স পাবেন সেখানে অনেক কিছু কথা লেখা আছে কথাগুলো আপনি অনুসরণ করুন এবং সঠিকভাবে আপনি নিয়ম মনে আমাকে এস এম এস করুন আমার ইমো নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেই ইমো নাম্বারে আপনি আপনার দাঁতের ছবি সেন্ড করবেন এবং যে কথাগুলো লেখা আছে ভালো করে পড়বেন আর কখনও কল দিবেন না কল দিলে নাম্বারটি অটোমেটিকলি ব্লক হয়ে যেতে পারে তো কখনও কল দেবেন না যত খুশি এস এম এস করতে পারবেন ভয়েস রেকর্ড দিতে পারবেন কিন্তু কখনোই কল দিবেন না কল দিলে নাম্বার ব্লক হয়ে যাবে তো ভিওয়ার্স এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয়ে আর একটা কথা আমি সবসময় ফ্রি থাকি না এটি আপনারাও বোঝেন যে সব সময় ফ্রি থাকি না তো আপনারা যদি কমেন্ট করেন ছবি দেন সেক্ষেত্রে একটু লেট হতে পারে কখনো কখনো তবে ইনশাল্লাহ আমি সকলকেই আপনারা যদি ইমুতে ছবি দেন আমি অবশ্যই সকলকে চেষ্টা করব রিপ্লে দেওয়ার জন্য সঠিক পরামর্শ দেওয়ার জন্য তো তার জন্য কখনও কখনও দেরি হতে পারে কখনো কখনো চব্বিশ ঘন্টা সময়ও লাগতে পারে কারণ আমার বেশ বিজি থাকতে হয় তারপরেও আমি চ্যানেলটি পরিচালনা করি তো ভিউয়ার্স বুঝতেই পারছেন ইনশাল্লাহ আপনারা যদি পরামর্শ প্রয়োজন মনে করেন অবশ্যই আমি আপনাদের সঙ্গে আছি সঙ্গে থাকবো কখনো কখনো পরামর্শ ব্যাগ দিতে বা ইমুতে মেসেজ ব্যাগ দিতে হয়তো লেট হতে পারে সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম